পবিত্র কোরআনে 8-3 সূরায় বর্ণিত মরুভূমির মিষ্টি ফল তিন এখন গাজীপুরে চাষ হচ্ছে। জেলা শ্রীপুর পৌরসভার মধ্য ভাঙনাহাটি হাজী আব্দুস সাত্তার এগ্রো ফার্ম অ্যান্ড নিউট্রিশন এই তিন ফলের চাষ করছে। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় তিন ফল ও চারা বিক্রি হচ্ছে। দিন দিন চাহিদা বাড়ার কারণে ফার্ম কর্তৃপক্ষ ফার্মটি সম্প্রসারণ করে এ ফল গাছের চারা উৎপাদন বৃদ্ধিতে কাজ করছেন। আর এই তিন চাষে বেকারত্ব দূরের পাশাপাশি রপ্তানিতেও বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাও দেখছেন হাজী আব্দুস সাত্তার এগ্রো ফার্ম অ্যান্ড নিউট্রিশন নামের ফার্মের উদ্যোক্তারা। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় তিন ফল ও চারা বিক্রি হচ্ছে। প্রতিটি গাছ থেকে প্রথম বছরে 1 কেজি, দ্বিতীয় বছরে 7 কেজি থেকে 11 কেজি, তৃতীয় বছরে 25 কেজি পর্যন্ত ফল ধরবে। এভাবে ক্রমবর্ধিত হারে একটানা 34 বছর পর্যন্ত ফল দিতে থাকে। গাছটির আয়ু হলো প্রায় 100 বছর। 3 মাসের মধ্যেই শতভাগ ফলন আসে। আগা থেকে গোড়া পর্যন্ত ডুমুর আকৃতির এই ফল সবার দৃষ্টি কেড়েছে। প্রতিটি পাতার গোড়ায় গোড়ায় তিন ফল জন্মে থাকে। তিন একটি পুষ্টি সমৃদ্ধ সুস্বাদু ফল যা মরু অঞ্চলে ভালো জন্মে। বাংলাদেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে বেশ এখন মানিয়ে নিয়েছে তিন। হাজীপুরে শ্রীপুরে বাংলাহাটি গ্রামে হাজী আব্দুস সাত্তার এগ্রো ফার্মে পবিত্র কোরআনে বর্ণিত যে তিন ফল এখানে চাষাবাদ করা হচ্ছে। আবু সাইদ, চ্যানেল 23, শ্রীপুর, গাজীপুর।